মাঝে আর মাত্র একটি দিন, আগামী 4 জুলাই রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই হুগলি জেলার মাহেশে সাজো সাজো রব। এবার এই রথযাত্রা 623 বছরে পড়ল। বহু প্রতীক্ষার পর হেরিটেজ ঘোষণা করা হয়েছে মাহেশের জগন্নাথ মন্দির ও রথকে, সেই মতো সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের মাহেশের রথযাত্রার উদ্বোধন করবেন। এই প্রথম বাংলার কোনো মুখ্যমন্ত্রী মাহেশের রথযাত্রায় আসবেন। সেই উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে রথ এবং মন্দির চত্বর। তাই নিরাপত্তার যাতে কোনো খামতি না থাকে, সেই জন্য গতকাল এসেছিলেন চন্দননগর কমিশনারের প্রাক্তন পুলিশ প্রধান অখিলেশ চতুর্বেদী। আজ ফের নতুন পুলিশ কমিশনার হুমায়ুন কবির এখানে এসে নিরাপত্তা খতিয়ে দেখলেন। তার সাথে ছিলেন একাধিক পুলিশ কর্তা। ডিসিপি হেডকোয়ার্টার তথাগত বসু জানান, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। এবারের মাহেশের রথযাত্রায় শ্রীরামপুরের বিভিন্ন এলাকা সহ এই রথযাত্রার রাস্তাতে সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। যান নিয়ন্ত্রণ করা হবে কয়েক ঘন্টা আগে থেকেই। কয়েক হাজার পুলিশ কর্মচারী নিয়োগ করা হবে। এর মধ্যে থাকবে পুলিশ কমিশনার, বেশ কয়েকজন এসপি, অ্যাডিশনাল এসপি সহ একাধিক পুলিশ আধিকারিকরা। আজকে আমরা আমাদের মাননীয় যে কমিশনার সাহেব রয়েছেন, ওনার নেতৃত্বে আমরা আমাদের টোটাল জেলার যে টিম আমরা ভিজিট করলাম এখানে। এর আগেও আমরা করেছিলাম। ওনার আমাদের মাননীয় চিফ মিনিস্টারের নিরাপত্তা সংক্রান্ত সেটা আমরা খতিয়ে দেখলাম এবং কোন রুটে ওনাকে নিয়ে আসা সবথেকে সুবিধাজনক হবে এবং নিরাপদ হবে সেটা সামগ্রিকভাবে খতিয়ে দেখার জন্য আজকে আমরা এখানে এসেছিলাম এবং আমরা সেরকমভাবে পরবর্তী ব্যবস্থা বা পুলিশ অ্যারেঞ্জমেন্ট তৈরি করছি। এখানে তো লক্ষাধিক লোকের সমাগম হয়, তার মধ্যে সিএম আসছেন, আপনাদের নিরাপত্তাটা কতদূর আটোসাটো করা হবে? আমরা আমাদের দিক থেকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থা করতে চাইছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব। তার সঙ্গে যারা এই রথের উপলক্ষে যে সমস্ত মানুষজনের এখানে সমাগম হবে তারা যাতে নির্বিঘ্নে রথযাত্রার মতন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, আবার অন্যদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না থাকে সেটাকে একসঙ্গে আমাদের করতে পারাটাই আমাদের কাছে প্রধান উদ্দেশ্য এবং প্রধান চ্যালেঞ্জ, এবং আমরা সেইভাবেই ব্যবস্থা নিচ্ছি। প্রথম আসছেন, একবার এসেছিলেন 1968 সালে বাংলা কংগ্রেসের মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়, তারপর থেকে কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত আসেননি। এই তৃণমূলের মন্ত্রী আমাদের বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আসছেন, খুব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। ওনার অনুপ্রেরণায় এখানে পর্যটনের কাজ চলছে। উনি কাল আসবেন, মন্দির ঠাকুর দর্শন করবেন, মন্দির দর্শন করবেন এবং ওখানে এখানে এসে তুমি ওনার পর্যটনের কাজ দেখবেন, তারপর রথ দর্শন করবেন, রথে জগন্নাথ দেবকে দর্শন করে উনি তারপর তিনটে কান দিয়ে চলে যাবেন। রথটা খুব সুন্দর রয়েছে, খুব সুন্দর আছে। নিরাপত্তা প্রশাসন এত সুন্দর করেছে, প্রশাসন টোটালি ঝাঁপিয়ে পড়েছে। দীর্ঘ আপনাদের অপেক্ষা ছিল হেরিটেজ ঘোষণা করা, তারপর হেরিটেজ ঘোষণা হলো, কাজও শুরু হলো, কাজ দ্রুতগতিতে চলছে। মাঝখানে একটু থমকে গেছিলো কিন্তু এখন দ্রুতগতিতে চলছে, মনে হচ্ছে বছরখানেকের মধ্যে কাজ একেবারে টোটালি সুন্দরভাবে। আপনারা খুশি? আমরা প্রচণ্ড প্রচণ্ড খুশি, শুধু আমরা নয় সেবায়িত বৃন্দ খুশি, আচ্ছা মাহেশবাসী খুশি, ভক্তগণ খুশি, সবাই খুশি।